الحمد لله. الحمد لله حمدا خالدا مع خلودي دائما مع دوامي، لا منتخبه دون علمي ولا منتخبه دون معشيتي. الأخذ الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، خلق الخلق وأحصاهم عدد، رفع السماء بقدرته بغير عمد، بسط الأرض بقدرته على ماء الجمد، قسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال جل جلاله: إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار. وكما قال عليه الصلاة والسلام. میرے عزیزوں، میرے دوستوں، میرے بھائیوں، মানুষ তো এই কথা মানতে রাজি যে যেই জিনিসটা যে আবিষ্কার করে তার রীতিনীতিকে মেনেই মানুষ ওই জিনিসটাকে পরিচালনা করে। এটাকে সারা দুনিয়ার মানুষ মানতেও রাজি, একমত হইতেও রাজি যে যেই জিনিসটা যে আবিষ্কার করছে, যে অস্তিত্ব দিছে, যার মাধ্যমে এটা দুনিয়াতে অস্তিত্ব নিছে, এর নিয়ম কানুনকে মাইলেই মানুষ এটাকে চালাইতে অভ্যস্ত। উদাহরণস্বরূপ, যত মেশিনারি আছে, যত টেকনোলজি সামগ্রী আছে, সব কিছু মানুষ যে আবিষ্কার করছে, আবিষ্কারের নীতিমালাকে মাইনা চালাইতে একমত, এতে কোনো দ্বিমত নেই। আসলে নাকি মোবাইল যে বানাইছে তার নীতিমালার বাইরেই তো মোবাইলকে চালানো হয়, কি করেন? কি আপনাদের দ্বিমত আছে নাকি? এটাতে যদি দ্বিমত না থাকতে পারে, যেই মানুষটাকে আল্লাহ তৈরি করলেন, যে সমস্ত বস্তুকে, সমস্ত টেকনোলজিকে যে মানুষ অস্তিত্ব দিল, ওই মানুষের নীতি রীতি মাইনা যদি, নিয়ম কানুন মাইনা যদি আমরা ওইগুলাকে পরিচালনা করতে একমত হই বা পরিচালনা করে থাকি, তাহলে যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, সৃষ্টি সেরা হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভাষা দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর চক্ষু দিলেন। বিজ্ঞান তো মানুষের চোখ নিয়ে গবেষণা করছে বা করতেছে, কোনো প্রাণীর চোখ নিয়ে তো এরকম গবেষণা হয় না, হয় না কি? না, বিজ্ঞান আজ পর্যন্ত বলছে যে গরুর চোখেও 13 কোটি ক্যামেরা আছে। মানুষ
মানুষ তো বসে, মানুষের চোখে 13 কোটি ক্যামেরা আছে এক চোখে। বিজ্ঞান তো কোনোদিন বলে না যে গরুর জিব্বায় এত বড় প্যাথোলজি সেন্টার যে টাচ করে আর সাথে সাথে বলে একটা মিষ্টি, একটা তিতা, একটা ঝাল, একটা লবণাক্ত। এটা নিয়ে বাস পর্যন্ত গবেষণা করে নেয়। অল্প কথায় বুঝাইতে চাইতেছি, মানুষ যদি এটা মাইনা নিতে পারে, মানুষের আবিষ্কৃত যেই কোনো মেশিনারি, যেই কোনো পদ্ধতি তার নিয়ম অনুযায়ী চালাইতে হবে, এই বড় দেহটা, এটাকে যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার নিয়ম মানতে অসুবিধা কোথায়? এটাতে একমত না কেন? এটাকে মানে না কেন? যে এটাও তো একজনে বানাইছেন, এটা তো নিজে নিজে হয় না। নিজের জিনিস যদি হইতো তাহলে নিঃসন্তান দুনিয়াতে কেউ থাকতো না। কি বলে, নিঃসন্তান আছে না নাই? আবার কারো ঘরে শুধু ছেলেই থাকতো না, সে সারা জীবন মেয়ের জন্য কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত বসত না। আবার কারো ঘরে শুধু মেয়েই থাকতো না, যে সে কাঁদতে কাঁদতে ছেলের জন্য কবর পর্যন্ত বসত না। তাহলে বোঝা গেল এটা কেউ না কেউ অস্তিত্ব দিছে। উচিত ছিল তালাশ করা যে কে অস্তিত্ব দিল, এটাও উচিত ছিল। আমি আল্লাহ শব্দটা বলতেছিলাম, উচিত ছিল তালাশ করা এটা কে অস্তিত্ব দিল, এটা টেকনিশিয়ান কে, এটার কারিগর কে? উচিত ছিল, এত বড় বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, তার জন্য এটা কিন্তু উচিত ছিল তার তালাশ করা। যেমন বুড়িকে জিজ্ঞাসা করছে, বুড়ি তুই আল্লাহ চিনলি কি করে? তো আমি বড় সহজ জিনিস দিয়ে আল্লাহ চিনছি, কি দিয়া? খামার ঘরে চাতা আছে, চাতা চিনেন? চাকি চিনেন? আগের যুগে ছিল আর কি ঘরে। আমি এটা দিয়া চিনছি, কি করে? এটা আমি না বুড়াইলে ঘরে না, এত বড় জগৎটা কেউ না চালাইলে চলে কি করে? আমি এটা দিয়ে আল্লাহ চিনছি। এই জন্য তো আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, আর বা ইয়াদুল্লাহ বাইর, পায়খানা দেখলে বোঝা যায় কেউ না কেউ করছে। বল আসরু ইয়াদুল্লাহ আল মাসির, পদচিহ্ন দেখলে বোঝা যায় কেউ না কেউ চলছে। সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, একটা মহাশূন্যে বাসে কি করে? আমাদের দুনিয়াটাই নক্ষত্র, এটাও মহাশূন্যে বাসমান কি করে? সূর্যের চেয়ে বড় তো অ্যান্ড্রোমেডা, 50,000 গুণ বড় সূর্যের চেয়ে মহাশূন্যে বাসমান। পাশে আছে বেটেলজেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়, ওটা বাসমান কি করে? বিজ্ঞান তো বলে এই মহাসৌর জগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, 100 কোটি। যেরকম দুনিয়ায় মহাদেশ আছে, এরকম মহাদেশ 100 কোটি আছে। আমাদের মহাদেশ মাত্র 60টা, সৌরজগতে মহাদেশ আছে 100 কোটি। সবগুলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান, এগুলো বাসে কি করে? একটা আরেকটার সাথে লাগে না? যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো, আমার আওয়াজ যাদের ঘর পর্যন্ত পৌঁছতেছে তাদেরও বুঝে আসো, একটু ধ্যান দিয়ে তার শুনলে বুঝে আসবে। যে মানুষ যদি এই কথায় একমত হয়,
আমার যুক্তিটা যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমাকে বোঝেন আপনারা। মানুষ যদি এই কথায় একমত হয় যে যত টেকনোলজি আছে, যত মেশিনারি আছে, এটাকে আবিষ্কারকের নীতি নীতি মতো চালাইতে হয়, এর বাহিরে চালাইলে অ্যাক্সিডেন্ট হবে এতে কোনো সন্দেহ নেই, হয় বিকল হবে না হয় কি হবে অ্যাক্সিডেন্ট হবে, যদি এটাতে মানুষ একমত হয় তাহলে মানুষ নামের এটাও তো একটা মেশিন, এটাও তো একটা মেশিন, চক্ষু তো একটা দেখার মেশিন, কান তো একটা শোনার মেশিন, মুখ তো একটা বলার মেশিন, হাত তো একটা কর্মের মেশিন, পাল তো একটা চলার মেশিন, নাক তো একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মেশিন, ভিতরে তো আরো কত মেশিন আছে, এটা তো বাহ্যিক মেশিন, ভিতরে তো আরো কতগুলো মেশিন আছে, এই মানুষ নামের মেশিনটা চালানোর কোন রীতিনীতি থাকবে না কেন? আমার তো মনে হয় যে বুঝা উচিত, বিবেককে প্রশ্ন করা উচিত, এই জন্য তো কোরআন বলছে, হাদিস কিতাবে বলছে ইসআল নাফসা ইস্তাফতি নাফসা, তুমি তোমাকে জিজ্ঞেস করো, কফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমার ভিতরে তাকায় দেখো না, মেশিনটা তো একটু নীতির বাহিরে তুমি চালাও না, নীতির বাহিরে চালাও না, আপনাদের গাড়িগুলো যখন সবচেয়ে বেশি স্পিরিটে উঠা যায় তখন ভিতর থেকে একটা টোন বাজতে থাকে, টোন 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 টোন, সে বলতে থাকে তুমি কিন্তু বিপদ সীমায় আছো, কি গাড়িতে নাই আছে আছে অবশ্যই, ওটাকে মানে না মানে না, রাস্তার সাইনবোর্ড ফলো করে না করে না, রাস্তায় লেখা থাকে মাইলেজ ক্রিয়েট কত, সব কিছু যদি মানুষ মানতে পারে, এটা যদি যুক্তিতে আসে তাহলে এটা কেন যুক্তিতে আসবে না যে আমাকে যে আল্লাহ তৈরি করলো মানুষ নামে মেশিনটা, যে এত মেশিনকে দুনিয়াতে অস্তিত্ব দিয়ে দুনিয়াওয়ালাদেরকে তাক লাগাই দিয়েছেন, এত বস্তু অস্তিত্ব দিল যেটা পাওয়ার জন্য মানুষ পাগল, আজকে যদি বলে যে যে কেউ, আমি পাঁচ সাতটা দেশের কথা বলি, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, জাপান, এই সাতটা দেশ যদি মিলা বলে সারা দুনিয়ার চেয়ার বা ওয়েলকাম, আমার মনে হয় সারা দুনিয়া খালি হয়ে যাবে, সবে সাত দেশের ভিতরে ঢুকে যাবে, বাকি দুনিয়া খালি। এটা যদি মানুষের বুঝে হাসে মাইনা নিতে পারে, মানুষ নামের মেশিনটা দুনিয়াকে পাকলা যায় দিল, আর এর জন্য কোনো রীতিনীতি হবে না, এ যেমন খুশি তেমন চলবে, কি বলেন সুস্থ বিবেক কি বলে? আমার যুক্তিটা যদি অযৌক্তিক হয়, আমার যুক্তিটা যদি অযৌক্তিক হয় তাহলে বলেন, আবার আমি প্রশ্নটাকে দৌড়াইতেছি, কিন্তু ভালো মতে বোঝেন, কিন্তু কাজে লেগে আগের কথাটা আমার বোঝানো সহজ হবে, বুঝতেও সহজ হবে, যদিও আমরা অল্প আওয়াজ বাহিরে যেতেছে ঘর ঘর, ছুটির দিন আজকে, তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ যদি এই কথায় একমত হতে পারে যে দুনিয়ার সমস্ত আবিষ্কৃত মেশিন চালাইতে হলে আবিষ্কারকের রীতিনীতি মাইনেই চালাইতে হয়, কোনো দেশের সুবিধা নিতে হলে ওই দেশের রুলস আইন কানুনকেই মানতে হয়, মানা ব্যতীত ওই দেশের সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন না। আরো অনেক কিছু আছে, দুটা দিয়ে উদাহরণ দিলাম, এটাই যদি আমরা একমত হই মেনে নিতে পারি তাহলে এইটাই কেন একমত না যে মানুষ নামের মেশিনটা যিনি বানাইলেন,
অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন, গঠন দিলেন, সব কিছু মানুষের হাতে উঠায় দিলেন, জমিন উঠায় দিলেন, জমিনের ভান্ডার উঠায় দিলেন, ওয়েদারকে আমাদের অনুগত করলেন, আকাশের পরিধি আমাদের হাতে উঠায় দিলেন, নাহলে আমরা প্লেন চালাই কি করে, সমুদ্র দেয় আমাদের হাতে উঠায় দিলেন, নাহলে লোহার এত বড় বড় শিব চলে কি করে, সবই তো আমাদের অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন, ফেরেশতা কিন্তু আমাদের সেবক, আল্লাহর বাহিনী আমাদের কাজে সেবায় লাগাইছে, সমগ্র সৃষ্টি আমাদের সেবায় লাগাইলেন, সব কিছুর আধিপত্য আমাদের কাছে দিলেন। বলবেন ফেরেশতা সেবায় লাগে কোথায়, তাহলে একটা সুস্পষ্ট দেখেন, যে মাগরিবের পরে সূরা আসরের তিন আয়াত পড়বে, ফজরের পরে তিন আয়াত পড়বে, দুটা পুরস্কার মিলবে, ওই দিন মারা গেলে শাহাদাতের মুহূর্ত মিলবে, 70,000 ফেরেশতা তার কর্মচারী হিসাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করবে। এটা কি আপনি বিশ্বাস করতে চান না? তো আল্লাহ বলছে, বিশ্বাস না করতেন যদি আপনার বিরুদ্ধে হইতো, আপনার বিরুদ্ধে তো না, আপনার পক্ষে, মানুষ তো পক্ষের জিনিসকে স্বাগত জানায়, স্যালুট দেয়, পক্ষে যা আসে এটা নেয়, ওটা আমাদের পক্ষে, আমাদের বিরুদ্ধে তো দাঁড় দাঁড় করার নেই, ওই মানুষটা কেন মানে না, সে তার বিবেককে কেন জিজ্ঞেস করে না, সে তার বিদ্যার আলোকে কেন দেখে না, সে তার বুদ্ধির মাধ্যমে কেন ভাবে না, যে আমাকে যিনি তৈরি করলেন উনি আমার জন্য কি বিধান দিছেন, আমাকে পরিচালনা করার জন্য কি নিয়ম আছে, আর নিয়ম তো দুনিয়ার নিয়মগুলো অনেক কঠিন, ইচ্ছা করলে সবাই প্লেন চালাইতে পারে না, পারে, সবাই তো গাড়ি চালাইতে পারে, ঠিক না, কি গাড়িতে তো জ্যাম আছে, জট আছে, ঠিক না, আঁকা আছে, বাঁকা আছে, ঠিক না, কি ইউ টার্ন আছে, রাইট টার্ন আছে, ঠিক না, প্লেনে তো এত কিছু নাই, তো খোলা আকাশ, তারপরে কেন চালাইতে পারবে না, প্লেন তো সবারই চালানোর কথা। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছি না, যে বড় আফসোস লাগে মাঝে মাঝে ভাবতে ভাবতে, এই যে কথাগুলো বলি না, এগুলা চিন্তার থেকে আফসোস থেকে বলি, বড় আফসোস লাগে, যে মানুষটা কেন বোঝে না, কেন মানে না, কেন বুঝতে চায় না, কেন চিন্তা করে না, কঠিন তো করেন না আল্লাহ, মানুষের চলমান এই দেহের পরিচালনা তো কঠিন না, এক ব্যক্তি দ্বারা নামাজ পড়তে পারে না, তাকে আল্লাহ বলছে বৈশা পড়, সে বলছে আল্লাহ বৈশা পারি না, আচ্ছা শুয়া ইশারায় পড়, সে বলতেছে আল্লাহ ইশারাও পারি না, তবু সে অপেক্ষা করো, ছয় বেলা, ছয় অক্ত যদি তুমি না পারো তাহলে ছয় অক্ত পড়ে মাফ করো, আমাদেরকে জিজ্ঞেস করে, একজন মানুষ যদি বেহুশ হয়ে যায় ছয় অক্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, হুশে আসে কিনা, ছয় বেলা যখন অতিক্রম হয়ে যায় তো মাফ হয়ে যায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বলে আমার নিয়ম তো কঠিন না। আবার আরেকটা যুক্তিগত কথা, যে আমার নিয়ম কঠিন না, আরেকটা যুক্তিসঙ্গত, আল্লাহ বলে কোনোটা বিনিময় বিহীন না, তোমার হাসিতেও আমি বিনিময় দেব, হাসিতে দেখাবো, আমার তো মাঝে মাঝে আপনাদের এই দেশে হাঁটতে যাই অনেক ভাবি, যে এই লোকগুলো যদি মুসলমান হইতো তাহলে এদের হাসি দিয়া জান্নাতে চলে যেত, এরা আরেকজন আরেকজনকে দেখলে পরিচিত হোক আর অপরিচিত হোক, যে কেউই হোক, সামনাসামনি হইলে একটা মুসলিম হাসি দেয়, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, সামনাসামনি হইলে
কোনো শুনতে থাকলে একটা হাসি দিয়ে যায়। আল্লাহ রসুল বলছে জেহকুক আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সামনে যদি তুমি হাসি দাও তাহলে সৎকার সওয়াব পাবে। আমরা তো একটু মতের খেলা ফেলি, মুখ বানায় ফেলি, সামনাসামনি হইল চেহারা ফিরে আসবে, হাসি তো দিব দূরের কথা। হাস্য উজ্জ্বল ছিল, অপছন্দের মানুষটা সামনে পড়ছে তো চেহারাটা কালো হয়ে গেছে। আমাদের তো এই স্বভাব, আল্লাহ প্রত্যেকটা জিনিসের বিনিময় রাখছেন, এমনকি হাসির বিনিময় রাখছেন, হাসির বিনিময়, এমনকি ইশারার বিনিময় রাখছেন। মনে করেন উদাহরণ, ওই রাস্তার মোড়ে কেউ জিজ্ঞাসা করলো ভাই এখানে মসজিদ, বা এখানে তো মসজিদের চিহ্ন নাই, এটার কোনো চিহ্ন নাই, লেখা আছে চিহ্ন তো নাই, কেউ লেখা দেখলো না, আপনাকে জিজ্ঞেস করলো মসজিদ, আপনি ইশারা দিলেন এরকম, বলেন ওলামা কেরাম যারা আছে সওয়াব পাবেন পাবেন না? আরে জুড়ে বলেন না, আপনাদের কথা মিডিয়া শুনতেছে না, পাবেন? তাহলে আপনি তো ইশারাও সওয়াব পেতেছেন, কোন জিনিসটার বিনিময় প্রতিদান রাখেন না? কিন্তু আফসোস তো এইখানে যে সব কিছু মানতে রাজি, রাস্তা রোড রুলস মানতে রাজি, দেশের রীতিনীতি মানতে রাজি, সমস্ত প্রযুক্তি পরিচালনায় আবিষ্কারকের নিয়ম মানতে রাজি, কিন্তু তাকে যে আল্লাহ তৈরি করল না আল্লাহকে জিজ্ঞাস করতে রাজি, না এটা নিয়ে ভাবতে রাজি, না এটা নিয়ে চিন্তা করতে রাজি, না এটা শিখতে রাজি যে আমাকে যে বানাইল সে আমার জন্য কি রীতিনীতি দিল, এটা ভাবতে রাজি না। অথচ ভাবনার উপরে সওয়াব আছে, হাদিস বলে লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা আও সাবঈনা সানা। এই ভাবনার উপরও যদিও কেউ কেউ বলে খালি দিনের ভাবনাই, না দিনের ভাবনা না, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফি আল-লাইলি ওয়ান-নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান-নার। সৃষ্টি নিয়ে ভাবনার ভিতরে আল্লাহ সওয়াবের ঘাটতি দিবে, 60-70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। মানুষ তো দুনিয়ার হিসাবে বিজ্ঞানী চিনে, অন্যতায় বিজ্ঞানী কেউ চিনে না, আল্লাহরও বিজ্ঞানী আছে। কোরআন বলছে উলাইকা উলুল আলবাব, তারাই বিজ্ঞানী যারা সৃষ্টি নিয়ে চিন্তা করে, যারা কুদরত নিয়ে চিন্তা করে, যারা আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে, শুধু আল্লাহর জাত নিয়ে চিন্তা নিষেধ, লা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর জাত নিয়ে চিন্তা করো না, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করো, কুওয়াত নিয়ে চিন্তা করো, সৃষ্টি নিয়ে চিন্তা করো, যে কেমনে বানাইলাম। এই জন্য তো কোন কবি বলছেন সাজার মে হাজার মে তেরে রঙ বু হয়, জানি না উর্দু বুঝবেন কিনা, ওলামার বুঝবে, সাজার মে হাজার মে তেরে রঙ বু হয়, জিধর দেখতা হুম উধর তু হি তু হ্যায়, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যদি চিন্তা নিয়ে তুমি দেখো তো সব জিনিসের ভিতরে আল্লাহ দেখা যাবে, সবটার ভিতরে তুমি আল্লাহ দেখবে, আল্লাহর প্রতিচ্ছবি এখানে ফুটে উঠবে। সত্য তো এটি বিধান শেষ জায়গায় চলে আসি কথা, আমার প্রশ্ন মনে জাগে, যদিও দুনিয়া বলবে ওই কবিতাই মনে কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব, তার সবাই বলে মিথ্যে বাজি বকিস নি আর খবরদার, এমন তারা দমক দিলে কেমন করে শিখব সব। আমার ভিতরের প্রশ্ন আপনাদের সামনে রাখবো, যদি বিরাট একটা জনগোষ্ঠীর সামনে রাখতে পারতাম, ভাষা যদি জানতাম, তো আমার মনে চায় যে সারা দুনিয়ার সামনে এই প্রশ্নটা রাখি যে ও দুনিয়াওয়ালারা
যদি তোমাদের আবিষ্কৃত জিনিসের উপরে রুলস মাইনা চালাইতে হয়, তোমাদের রীতিনীতি মাইনা যদি রাস্তায় গাড়ি নামাইতে হয়, তোমাদের রীতিনীতি মাইনা যদি তোমাদের শাসনের ভিতরে থাকতে হয়, যে আল্লাহ এই দেহটা বানাইলেন, অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, এত সুন্দর করে সাজাইলেন, আল্লাহই তো বলছে মা কোন তা বিশ্বাস মানুষ তুমি কিচ্ছু ছিল আল্লাহ তাআলা ইনসানি দিন বিনা তাহা লাম ইয়াকুন শাইতান মাযকুরা মা কুনতা বিশাই ইল্লা মা আমাহিনা তুমি নিকৃষ্ট পানি ছিলে, কোথায় ছিলাম তাও বলছে সালবি আবি কাওয়াতি বিউমি মার পিঠে মার সিনায় বাপের পিঠে, এর পূর্বে কোথায় ছিলাম বলছে তোমাদের খাদ্যের ভিতরে ছিলাম, খাদ্যের ভিতরে বলে এর পূর্বে কোথায় ছিলাম বৃষ্টির ফোঁটার ভিতরে ছিলাম এই কাতরের মাথা বলে এর ভিতরে এর পূর্বে ছিল তুমি কিরণের ভিতরে ছিল সূর্য চন্দ্রের কিরণের ভিতরে ছিল বলে এর পূর্বে কোথায় ছিলাম কবি খাজা আইনি আমার ভাণ্ডারে ছিল ওইখান থেকে চন্দ্র সূর্যের কিরণে নিক্ষেপ করছি কিরণ তোমাকে বৃষ্টির ভিতরে ঢুকাইছে বৃষ্টি তোমাকে জমিনে নিক্ষেপ করছে জমিন তোমাকে খাদ্যের ভিতরে ঢুকাইছে খাদ্য মা বাবা বক্ষণ করছে ওইখান থেকে আমি মার সিনায় বাপের পিঠে তোমাকে জমা করছি ওইখান থেকে প্রসেসিং এর মধ্যে বাইরে করছি জমা তুফি বাতনি উম্মি তোমার মার পেটে একত্রিত করছি গশাই তুফির দেশা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি জুলমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু আমার কুদরত দিয়া প্রসেসিং চলছে মা আম্মা হিনা নিকৃষ্ট পানি সুম্মা দামা পড়ে রক্ত সুম্মা মদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এগামা তারপরে কঙ্কাল ও কাসাইতু আলাইহি লাহমা এর উপরে গোস্ত আর চামড়ার আবরণ আমি কুদরত দিয়ে চড়ায় আনছি আওহাইতু মালাকাল মুয়াক্কাল বিল আরহাম রেহমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি হায় হায় নির্ধারিত জায়গা দিয়া না আসলেই তো বাইপাস হবে নির্ধারিত জায়গা দিয়া না আসলেই কি হয় কি বলে আপনাদের এখানে বাইপাস বলে না কি বলে সিজারিয়ান ওই বাইপাসে সিজার করা আল্লাহ বলে আমি ফেরেশতা নির্ধারণ করছি আম্মা সাবিলা ইয়াসসা রাস্তা আস্তে আস্তে প্রশস্ত কর ফলাম্মা তুম্মাত মুদ্দতি আশুরি যখন তোমার সময় পুরো হয়ে গেল ফেরেশতাকে বলছি ফফরেশ নিশা তার রকি পাতলা পর বিছায়া দে আখরাস্তু আলা রিশাইদের রকি ফেরেশতার পাতলা পরের উপর থেকে আমি তোমাকে বাহির করছি এটা একটা গালিচা ছিল গালিচার উপরে লাল গালিচার সম্বর্ধনা দেয় না আল্লাহ বলে তোকে সর্বপ্রথম আমি ফেরেশতার পরের গালিচার সম্বর্ধনা জিহ্বা ছিল বাক শক্তি ছিল না চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না তখনও আমরা ক্যামেরা গুলাকে ফুটাইয়া দিই নাই অনেক সময় থাকে মিডিয়ার ক্যামেরার সামনে কি লাগানো থাকে কাভার লাগানো থাকে কাভার খুললে ক্যামেরায় আসে কাভার না খুললে আসে না আল্লাহ বলে চক্ষু ছিল আমরা কাভার ক্যামেরা খুলে দিই নাই দৃষ্টি শক্তি কার্যকারিতা ছিল না ওলা আলাকা উদুন তাসমা কানের কার্যকারিতা শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আকুল তুমাইয়িজ মগজের কার্যকারিতা ছিল না ওলা আলাকা কলবুন তাতাফাক্কার দিলের কার্যকারিতা ছিল না ওলা আলাকা ইয়াদুন তাফতিশ হাতের ধরার ক্ষমতা ছিল না পায়ে চলার ক্ষমতা ছিল না ফকাত তাতাহার রাখ একটু নড়াচড়া করতে পারে চিত করে দিলে চিত কাত করে দিলে কাত শুধু নড়াচড়া করতে করতে হাত পাও নাড়াইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে
সকালে জন্ম নেওয়ার পরে রাত্রে যখন চকিতে বাহিরে শোয়াই দিছে, তা আবু তালেব বলতেছে তোমাকে শোয়াইতে দেরি, বাদাল কমনু আইনিয়া দিনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেই। আমি ভয় পাইতেছিলাম যে খাসি তু আইনিয়া কা আলাই, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি এই কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, খুব হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, এরকম করো তো এদিকে লাভ দেয়, এরকম করো তো এদিকে লাভ দেয়, পা এরকম করো তো এদিকে লাভ দেয়। আল্লাহ রসুল বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না, কান্নাল কামরাই ওয়ান নিনি ওয়ায়ু হাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, লরি দিতেছিল, উর্দুতে বলে লরি, আমাকে চাঁদ ছন্দ শুনাইতেছিল, আর কান্নার থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, চাঁদ আমার সাথে খেলতে চলে আসছে। কেন আম্মা যেন কোলে নিয়ে কান্দতে ছিল জন্ম নেওয়ার পরেই, লম্বা কাহিনী ছিল, ওই কাহিনীর পরে কোলে নিয়ে কান্দতে ছিল, সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন, আব্দুল্লাহ এতক্ষণে খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নেই, এতক্ষণে খেলনা চলে আসতো, আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে খেলনা আব্দুল্লাহ আর কি খেলনা আনবে, মাটির পাথরের লোহা লক্কর কাঠ সার প্লাস্টিক এলাস্টিক, সূর্য ডুবতে দে চাঁদকে বন্ধুর জন্য খেলনা বানায় পাঠায়, আমি না কাঁদিস না খেলনা বানায় পাঠায়। আমি তো বলি আপনারা মানবেন কিনা জানি না, ওলামা মানবে কিনা জানি না, মেয়েরাজ তো অনেক কারণ, একটা কারণ এটো যে যখন হাঁটি হাঁটি পা পা তো আমি না কোলে নিয়ে কাঁদতে ছিল, কোলে বসা সবাই জিজ্ঞেস করছে কাঁদিস কেন, যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে আর সন্তানকে হাঁটার গতি বাড়ায়, এইখানে সেইখানে নেওয়া যায় ছেড়া দেয়, আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাবে কে গতি বাড়াবে, আব্দুল্লাহ তো নাই, চাচা তো এত সময় দিতে পারে না, চাচা তো চাচাই হয় ঠিক না, আব্দুল্লাহ তো নেই। আল্লাহ মনে হয় কানে কানে বলছে আমি না কাঁদিস না, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব কাঁদিস না, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিব, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আকার দেখাবো, আমার পুরা সৃষ্টি দেখাবো বন্ধুকে ঘুরা, আরশ দেখাবো, লোক দেখাবো, কলম দেখাবো, কুরসি দেখাবো, বাকি আর কি থাকবে, আমি বসায়া পাশে বসায়া বন্ধুকে কথা বলে আমাকে দেখায় তোরটা তোর করে পাঠায়, কাঁদিস না, সত্য মনে হয় এটি অনেক কিছু পড়লে দেখলে এটি বুঝে আসে। আমি যেটা বুঝেইতেছিলাম যে আল্লাহ এক ফোঁটা পানির দিকে অস্তিত্ব দিল, এত সুন্দর ভাবে সাজাইলেন, এই পর্যন্ত আমাকে পৌঁছাইলেন, 24 ঘন্টা যিনি আমাকে সুরক্ষা দেন, দুনিয়ার কোনো জিনিস তো মানুষের পক্ষে না, কসম খোদা এই আটলান্টিক আর প্রশান্ত যদি আল্লাহ নিয়ন্ত্রণ না করতেন তাহলে কোনোদিন আমাদেরকে টিকতে দিতেন না। হাদিস তো এটাই বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহর তাস্তাদিনু রাব্বাহ, প্রতিদিন প্রশান্ত আর আটলান্টিক আর যত সমুদ্র আর নদী আছে আল্লাহর কাছে অনুমতি চায়, আন তুহরিকা আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমাদেরকে অনুমতি দেন না, আপনি উঠান আমি কিতাবের নাম বলি, হাবায়েক ফি আখবার মালায়েক পড়া দেখেন, কিতাব পড়েন দেখেন, দেখবেন সমুদ্রের পাড়ে একটা শোষো আওয়াজ আসে, এই আওয়াজটা আর কোথাও নাই ঠিক না, রাত্রে কখনো গেছেন? সবচেয়ে বেশি ভারত মহাসাগরে আওয়াজটা আসে, সবচেয়ে বেশি বাংলাদেশ ওশন যেটা ওটার ভিতরে, আমি কয়েকবার ছিলাম আফ্রিকাতে গিয়ে ছোট ছোট দ্বীপে, রাত্রের বেলা মসজিদে ছিলাম কিন্তু সমুদ্রের পাড়,
মনে হতো যখন আওয়াজ আসে ঘুম হতো না, দিলের ভিতরে এসা লাগতো, এই মনে হয় খায়া ফেললো, এই মনে হয় খায়া ফেললো। আল্লাহ বলেন দেহগুলা যখন আসে না তো বড় উঁচা হয়ে আসে, কুলে আসতে আসতে ফা আমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ তাকে কুলে আইনা মৌত দিয়া দেন। আল্লাহ বলে সমুদ্র ডেলি বলে, ফেরেশতা ডেলি বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাঈকাতু তাসতাদিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, আর কত, আর কত নাফরমানি, আর কত খোদার দ্রোহিতা, আর কত ভাবনা ছাড়া থাকবে, আর কত চিন্তা ছাড়া থাকবে, আর কত আপনার থেকে দূরে থাকবে, 24 ঘন্টা আপনারটা ভোগ করবে। অন্যের কথা বাদিয়ে দিলাম, আমরা মুসলমান, আমাদের কথা ভাবেন, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে 2 মিনিট দিতে চায় না আল্লাহ বলার জন্য, যে 2 মিনিট পৃথক হইয়া আল্লাহ 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 চোখে 2 মিনিটের জন্য আল্লাহ চোখে না, 1 মিনিটের জন্য আল্লাহ আল্লাহ চোখে না, একবার 24 ঘন্টায় আল্লাহ বলে না। বরং আফসোস লাগে, মুসলমান যত গড ইস নাথিং বলছে এই পর্যন্ত, আমার মনে হয় অন্য কেউ এত সংখ্যা এই পর্যন্ত গড ইস নাথিং বলে না। কি আপনাদের ধারণা কি? হ্যাঁ সত্য তো, মুসলমান নারী পুরুষ বিদায় আমার কথা পড়ায় শেষ জায়গায় চলে আসছি, আসেন ভাবি এটা চালানোর জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। আমি একটু আগে বলছি এটা কোনো কঠিন না। একটা প্রশ্ন মানুষ অনেক সময় করে ভাবে যে আল্লাহ আমাকে দিন কেন দিলেন, কাউকে দিলেন না আমাকে কেন দিলেন, কোনো সৃষ্টিকে দিলেন না আমাকে কেন দিলেন। আরে দিন দিছে যতদিন তুমি এটাকে পরিচালনা করবে এখানে, ততদিন তুমি এটার সাথে এটাকে পরিচালনার জন্য দিন দিছেন। শুধু দিন দেন না, আর এটা সুস্থ আরামদায়কভাবে শান্তিতে সুখে শান্তিতে, যেটাকে মানুষ বলে সুখী হ্যাপি হওয়া, ওটা আল্লাহ দিনের ভিতরে লুকায় রাখছেন। ফুলের ভিতরে যেরকম গ্রাম লুকানো আছে, ফলের ভিতরে যেরকম রস লুকানো আছে, ফলের ভিতরে যেরকম ভিটামিন লুকানো আছে, শাক সবজিতে যেরকম ভিটামিন লুকানো আছে, খাদ্য দ্রব্যে যেরকম আমাদের শরীরের সমস্ত প্রয়োজনীয়তা ভিটামিন, যত ধরনের ভিটামিন, যত ধরনের শক্তি লুকায়িত আছে, ঠিক দিনের ভিতরে আমাদের সুখ শান্তি লুকায়িত আছে। দিন দিছেন এই শরীরটাকে পরিচালনা করার জন্য, চক্ষুকে পরিচালনা করার জন্য, যে আমার দৃষ্টি দেখা কেউ মনে না করতে পারে যে এই লোকটা মনে হয় আমাকে সন্দেহজনক দেখতেছে, এই কথা যেন না বলতে পারে। দৃষ্টি দিছেন এই জন্য, এই দিন দিছেন এই জন্য এই শরীরটাকে পরিচালনা করার জন্য, যতদিন এখানে থাকবে এটাকে রীতি আর নীতিতে পরিচালনা করবে তখনই মানুষ সুখ হবে, সুখী হবে। বস্তু দিয়ে মানুষ সুখী না হয় মনে হয় হবেও না। এটা আল্লাহর কত প্রমাণ দিবেন, আল্লাহ দুনিয়ার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার না হাজার বার না লক্ষ বার না কোটি বার আল্লাহ প্রমাণ দিছেন, বরং ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়া প্রমাণ দিছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়া প্রমাণ দিছেন যাদের কাছে বস্তুর কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না, প্রসাধনের কোনো অভাব ছিল না, দুনিয়ার চোখে মান সম্মান ইজ্জতের কোনো কমি ছিল না, ওদেরকে দিয়ে আল্লাহ প্রমাণ দিছে। ইতিহাসের পাতায় খোঁজেন, খুঁজলে পাবেন, বর্তমান যুগেও পাবেন, অতীত যুগেও পাবেন, প্রত্যেক বৎসরই আল্লাহ 2-4টা প্রমাণ দেয়, এরকম প্রত্যেক মাসে দেয়, হয়তো ওটা মিডিয়ায় আসে না।
হাজারো সেলিব্রিটি আছে, হাজারো মডেলিং ওয়ালারা আছে, যাদের মৃত্যু বেশিরভাগ আত্মহত্যার মাধ্যমে হয়, ঠিক না? কি স্বাভাবিক মত কয়জনের হয় বলেন? কেন কেন মানুষ এটার দিকে আকৃষ্ট? তো মানুষকে আমরা চোখে আঙুল দিয়ে দেখায়, দেখ যদি আমার রীতিনীতি ছাড়াই সুখ শান্তি হইতো তাহলে এ কেন লেখা বলল যে আমার জীবনে সব ছিল কিন্তু সুখ ছিল না, আমার জীবনে সব ছিল কিন্তু শান্তি ছিল না, আমার জীবনে সব ছিল কিন্তু কি জোর মিল মহব্বত ছিল, জোর মিল মহব্বত ছিল না, আমি মহব্বতের ভিখারি ছিলাম, ভালোবাসা পাই না, হৃদয় জীবনটা রাখতে চাই না, ঠিক না? এটাই তো লেখা বলে হ্যাঁ, তাহলে আমার কথাটা যুক্তিসঙ্গত মনে হয় কিছু কিছু লাগতেছে, আমাদের বুঝছি আল্লাহকে জিজ্ঞাসা করা, এটাই সত্য, এই রীতিনীতি সব মেশিন চালিয়ে যদি আবিষ্কারের রীতিনীতিকে মানতে হয় তাহলে এটা চালাই করবে আল্লাহর রীতিনীতিকে মানতে হবে, আর আল্লাহর রীতিনীতি কোনো কঠিন না, কোনো আল্লাহ বলতেছে আমরা সহজ করছি, আর দিন বলছে আল্লাহ বলতেছে বন্ধু আমি তো বললাম যদি উম্মত না মানে আপনার একটু বোঝা যান না, আল্লাহ যেন বন্ধুকে বলতেছে আমি তো বললাম কিন্তু আমি তো অনেক দূরে আমাকে চোখে দেখা যায় না, লা তারাক্কা হইও আমাকে দেনদারনে আনা যায় না, ওয়ালা তুখালি তুকাদ্দুনুন আমাকে বর্ণনা আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন আমি এক পদের মালিক না, আমি তো অগণিত পদের মালিক, বিদায় যেটা চোখে দেখে না, যার কথা শোনা যায় না, যাকে দেনদারনা আনা যায় না, যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমার কোনো জিনিসই তো সীমিত না, আমি রহমান বটে কিন্তু শুরুও নেই শেষও নেই, আছে নাকি? বেদায়ও নেই নেহায়ও নেই, এরকম প্রত্যেক শিপদের আপনার উপর নাও মানতে পারে, বিদায় আপনার একটু বোঝা যায় না, দিন দিন সহজ আপনিও বলেন, আল্লাহ বলতেছে ওলাকা দিয়াসান না, রসুল বলতেছে আর দিন ইউসুর আল্লাহ রীতিনীতি সহজ কঠিন না, যে মানবে তার জন্য সহজ, কারি প্রয়োগ সাহেব একটা সুন্দর কথা লিখছেন এই যুগের জন্য প্রযোজ্য, যদিও আমরা ওলামায়ে কেরাম আমিও আছি এদের দলে, আমরা বড় অতিরঞ্জিত বলি অতিরঞ্জিত করি কিন্তু কারি প্রয়োগ সাহেব রহমতুল্লাহ লিখছেন যে এই যুগে যদি কেউ দুই জিনিস থেকে বাঁচলো আর দুই জিনিস করলো, ফরজ আদায় করলো সুন্নতে মুয়াক্কাদা আদায় করলো, আর যে হারাম থেকে বাঁচলো আর মাকরুহে তাহরিমির থেকে বাঁচলো, তো এই যুগে সে জুনায়েদ বাগদাদি উঠান হাকিমুল আকিমুল ইসলাম উঠান, কেননা এই যুগে ঈমান হারানো সহজ, কি ইমান দূরে রাখা, হুকুমের উপরে চলা, হুকুম ছেড়া দেওয়া, চতুর্দিকের আহ্বান ছাড়ো 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 ছাড়ো, দরার আহ্বান কয়জন, রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে যাবেন আবার যদি ইউরোপে আসতে না দেন বলবো, আমরা কয়জন এখানে আছি যে আমি ঘরে আমার পরিবার পরিজনের পায়ে বসি শুধু এই দুটা জিনিসের জন্য, বাবা ফরজ আদায় করো সুন্নতে মুয়াক্কাদা আদায় করো, হারাম ছাড়ো মাকরুহে তাহরিমি ছাড়ো, কয়জন পায়ে বসি? অথচ কোরআন তো পাও ধরার কথা বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, পাও ধরো বুঝাও, যদি বুঝে না মানে পাও ধরো, আমরা তো স্টেজে বসে মানুষের পাও ধরি,
জামাতে যায় মানুষের পাও করি, অত তো বাড়িতে তো ধরি না। আমাদের সুখ শান্তি তো এটাই সত্য, বললাম না ফুলের ভিতরে যেরকম গ্রাম লুকায়িত, ওলামারা বুঝবে আপনারা বুঝবেন না। যে সময় ভারত মহাদেশ ইরানের আন্ডারে ছিল, আমাদের বুড়া বুড়িরা বলতো আমার বাবাকে দেখছি ফার্সি জানতেন, মাকে আমি জিজ্ঞেস করছি আপনি ফার্সি শিখলেন করতে থাকে, আমাদের স্কুলে আগে ফার্সি শিখানো হতো। তো ইরানের বাদশাহ একটা কবিতা লেখছেন, এক ছন্দ লেখছেন, একটা ছন্দ লেখা ভারতের বাদশাহর কাছে পাঠাইছেন যে দ্বিতীয় ছন্দটা তুমি মিলাইয়া পাঠাবে আমাকে, আর না মিলে কি বলবে রাজত্বের খবর আছে। কি ওই ছন্দ দেখা বাপ বড় পরেশান হয়ে গেছে, ওনার দ্বিতীয় মিলানো ছন্দ ওনার কাছে নাই, উনি মিলাইতে পারতেছেন না। তো মেয়ে বলছে বাবা তুমি এত পরেশান কেন, বলছে মা তোরে বইলা কিলা বলে, বইলা দেখো না। তো বাদশাহ ইরানের বাদশাহ, তখন তো পারস্য আর ইরান রুম এই দুটোই ছিল, বাদশাহ লেখা পাঠাইছে একটা ছন্দ, এটা দ্বিতীয়টা মিলাই দিতে হবে নাহলে রাজত্বের উপরে হাত দিবে। তো বলছে ছন্দটা দাও তো। তো দেওয়ার পরে বলছে বাবা জবাব আমি লেখা দিতেছি। তো উপরে গেছে ছাদে, যে গোসল করা রৌদ্রের আলোতে সুরমা লাগাইতে পড়ছে, আর সুরমা যখন পিউর হয় তো চোখের পানি পড়ে, তো আয়নার উপরে যখন চোখের পানি পড়ছে সুরমা মিশ্রিত, আর সূর্যের আলোতে তো ঝলমল করে উঠছে। তো দ্বিতীয় মেসরা লেখা গেছে মাগার এসকে ভুতানে সুরমা আলোত। আগের ছন্দটা আমি ভুলে গেছি, জানা আছে কিনা জানি না। না আগের ছন্দটা একটু একটু মনে আইতেছে, আচ্ছা মনে আসবে। তো দ্বিতীয় ছন্দটা হলো মাদার এসকে ভুতানে সুরমা আলু, ভালোবাসা ওই চোখের পানি যেটার ভিতরে সুরমা মিশ্রিত। লেখা যখন পাঠায় দিছেন, ও প্রথম ছন্দ এলো দুর্রে আবলা কাছে কম দিদা মজুদ, দুর্রে আবলা কাছে কম দিদা মজুদ, যে এরকম একটা মুক্তা দেখাও যেটা দুনিয়া কোনোদিন দেখে নাই। তো দ্বিতীয় ছন্দ লেখা পাঠাইছে মাদার এসকে ভুতানে সুরমা আলো। তো বাদশাহ তো পায়ে আত্মহারা হয়ে গেছে, যেটা মিলাইলো কে। তো বাদশাহ লেখা পাঠাইছে এটার উপর একটা কিতাব লেখা হয়েছে, দুইজনের ছন্দ বাজি, ছন্দ বাজির উপর একটা মহব্বত নাম আছে একটা কিতাব, এটাই দুইজনের। বাদশাহ একদিন লেখা পাঠাইছে তোমার নাম কি, তো মেয়ে জবাব পাঠাইছে দর্শকুন মখফি মানন চু বোহে গুল দর বুরগে গুল হরকে দ্বারা মাইলে দ্বারা দর্শকুন বিনান মোরা, তো আমার কথার ভিতরে আমার নাম লুকায়িত আছে, তুমি পণ্ডিত হলে বের করে না। ফুলের ভিতরে যেরকম গ্রাম লুকায়িত থাকে, আমার কথার ভিতরে আমার নাম লুকানো আছে, তার নাম ছিল জেবুন্নেসা। যে আমার নাম আমার কথার ভিতরে লুকানো আছে, বড় পণ্ডিত মনে হয় তোমার, তাহলে নাম বের করে নাও। তো বাদশাহ সিলিন্ডার লেটার পাঠায় দিচ্ছে যে তোর কাছে আর মানো না, আমি আমি ইরানের হয়েও আমাদের সুখ আল্লাহর নিয়মের ভিতরে দিনের ভিতরে লুকায়িত আছে, এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। রব্বে কাবার কসম, মানুষ তো মানে না, মানতে চায় না, আল্লাহ মানুষের দুঃখ দেখতে পারে না, মানুষ অসুখী হোক এটা আল্লাহ চায় না। এত সুন্দর করে দুনিয়াটাকে সাজাইলেন, এত রত্ন দিয়ে সাজাইলেন, এত ফুল দিয়া সাজাইলেন, ফল দিয়া সাজাইলেন, তরু লতা দিয়া সাজাইলেন, পাহাড় পর্বত দিয়া সাজাইলেন, পাথর সাথর দিয়া সাজাইলেন, ওই আল্লাহ মানুষের অসুখ অশান্তি চাই তো চাই কি করে, কিন্তু মানুষ সুখ যেখানে তালাশ করতেছে ওখানে সুখ নাই। সুখ তো আসবে, বস্তু আমাকে সুখ দিবে যখন আমি আল্লাহ নিয়মতান্ত্রিক বস্তুকে ব্যবহার করব, আল্লাহ নিয়ম মাই না, তখন বস্তু আমাকে সুখ দিবে, নাহলে বস্তু আমাকে সুখ দিবে না। এই জন্য মেরে বস্তু আসে,
নিজেরও এটা মানি, নিজের সমাজকে এটা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব ছিল দুটা, কিন্তু আজকে দুটা দায়িত্ব আমরা ভুলে গেছি। হাজারো দায়িত্ব মাথায় উঠেছে, কিন্তু মেইন দুটা দায়িত্ব ভুলে গেছি, যেটার কারণে আমাদের পাও কেয়ামতের দিন হেলাইতে দিবে না। লা ইয়াযাল কদমাত, পাও হেলাইতে দিবে না। প্রশ্নের সম্মুখীন হইতে হবে, কুল্লুকুম রাই। বুখারিতে দেখেন প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা আছে। বাপের দায়িত্ব কি, মার দায়িত্ব কি, এমনকি লেখা আছে যে কৃত দাসের দায়িত্ব কি, ওই হাদিসে কৃত দাসের দায়িত্ব পর্যন্ত লেখা আছে। প্রত্যেকের দায়িত্ব সুস্পষ্ট লেখা আছে, কেয়ামত দিন জবাব দিতে হবে। আমাদের দায়িত্ব শুধু নিজের কপালে দাগ ফেলানো, রাগ হবেন না, নিজের কপালে দাগ ফেলানো এটা আমাদের দায়িত্ব না। শুধু যে আমি ইবাদত করতে করতে কপালে দাগ ফেলে আর, আমি আল্লাহ আল্লাহ করতে করতে তসবির দানা ক্ষয় করে দিব, শুধু এতটুকু আমাদের দায়িত্ব। পরিবার পরিবেশকে বাঁচানো আমাদের দায়িত্ব, পরিবারকে বাঁচানো। আল্লাহ তো চেষ্টা দেখবে, দেখেন দুনিয়াতে এরকম নবী কেয়ামতের দিন আসবে একজন উন্মত নেই। এই জন্য কি নবী সফল না? আল্লাহ নবীর কত চেষ্টা দেখবে। তাহলে মুসা আলাইহিস সালামের মতো নবী, আরে নূহ আলাইহিস সালামের মতো নবী মাত্র 81 জন মুসলমান, অথচ আদমের সানি যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, উলুল আজমি মিনার রুসুল প্রথম সারির 5 জনের একজন, 5 স্টারের একজন, কি 5 স্টার উলুল আজমি মিনার রুসুল তো 5 জনই, তো 5 স্টার আমার তো মনে হয় আল্লাহ কাউকে জান্নাত দিতে চেয়েছিলেন না, কোন উম্মতকে, পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন, নাইলে 3/2 আমাদেরকে দিয়ে দিলেন। 3/2 আমরা না, কয়জনকে দিয়েছেন 3/2? একজনকে। 3/2 দিয়েছেন কয়জনকে? এক নবীকে দিয়েছেন, ঠিক না? 16 লক্ষকে একবার দিয়েছেন, তো দিয়েছেন কি? মনে হয় এই জন্যই যে নবীরা প্রশ্ন না উঠায় দেয় যে নবী তো বানাইলেন, উম্মত তো একজনও দিলেন না, তো বন্ধুকে 2/2 দিয়া বসে 1/2 দিয়ে এদেরকে সান্ত্বনা দিয়েছেন। ওটা সান্ত্বনামূলক দেওয়া আমি মনে করি, আসলে দেওয়া না। আসলে আসলে আমার মন বলে, এটা আমার তাকাই না। আমি মাঝে মাঝে বলি যে এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়ে চান না, কিন্তু পাঠাইছেন কেন জানেন? যে কিয়ামতের দিন যখন সাক্ষী হিসাবে পাশে দাঁড় করাবে, তো সব উম্মত করবে, এরা তো দুনিয়াই দেখে নাই, তারা সাক্ষী দেয় কি করে? এই জন্য ছোট একটা বয়স দিয়েছেন, 60-70 বছর, এটাকে এবার 2 পর্বে মাফ করছেন, 14 বছর পর্যন্ত মাফ, কোন হিসাবে নাই, নিষ্পাপ। যতক্ষণ ঘুমাই 24 ঘন্টার ভিতরে ওই সময় কলম উঠানো থাকে। আল্লাহ যেন বলতে চাইতেছে, আমরা যেরকম বলি ডেলি আমার বাড়ির সামনে দিয়ে যাও আসো, আমার বাড়িতে একটু পাও রাখলে কি হয়, তো আল্লাহ বলে তোরা একটু দুনিয়াটা পাড়ায়া চলে আয়। কেয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে যে এরা সাক্ষী হইলো কি করে, দুনিয়াই তো দেখে নাই, তাহলে তোদের পা উঠায় যেন আমি দেখাই দিতে পারি, দেখো পায়ের নিচে মাটি লাগানো আছে, আর দুনিয়া পাড়ায় আসছে। মানে এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, ছোট একটা সময় দিন দিছেন এখানে সুখে থাকা। দিন হলে দেহটাকে পরিচালনা করার জন্য, সত্য প্রত্যেকের দেহ পরিচালনা ঠিক হয়ে যায়, সমাজ এমনি ঠিক হয়ে যায়, রাষ্ট্র এমনি ঠিক হয়ে যাবে, মানব এমনি ঠিক হয়ে যাবে। তখন তো পিঁপড়া পর্যন্ত তার দ্বারা। আপনারা হুসাইন আহমদ বাদামি রহমতুল্লাহ আলাইকে চিনেন কি চিনেন না জানি না, চিনেন চিনেন না জানেন, দেখি নাই। হ্যাঁ, উনি হাটহাজারিতে আসছিলেন, তখন হাটহাজারি
কদিম মসজিদের সামনে একটা পুরান মসজিদের সামনে একটা পুষ্করিণী আছে, তখন এই এত বিল্ডিং শিল্ডিং হয় নাই, আমরা যে সময় পড়ছি ওই সময় বিল্ডিং শিল্ডিং ছিল না, একটাই ছিল সফি মসজিদ, ঢুকতে গেটের যে বিল্ডিংটা এটাই ছিল, আর বাকি সব অন্যরকম ছিল। তো উনি উঁচু করতেছিলেন, উঁচু করতেছিলেন, উঁচু পুষ্করিণীতে বৈশা পারে বৈশা উঁচু করতেছিলেন। তো পুষ্করিণীতে এক পারে দেখতেছেন একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে, ওনার চোখে পড়ছে আর কারো চোখে পড়ে নাই। হুসাইন আহমদ বাদামি রহমতুল্লাহ উঁচু করতেছে, লোকজনের তো বীর ছিলই ঠিক না, কিন্তু উনি কাউকে কিচ্ছু বলেন না, উঁচু বন্ধ করছেন, ওই দিক দিয়ে চলে গেছে, সবাই হা করে তাকায় আছে, উঁচু ছেড়া কেন গেলেন, পানিতে নামছেন, নামতে নামতে হাঁটু পানি পর্যন্ত নামছেন। তারপর পিঁপড়া নাগাল পাইতেছিলেন না, তারপরে মেসওয়াক আগে বাড়াইয়া দিয়ে পিঁপড়াকে উঠেছেন, উপরে ছেড়া দিছেন। আয়েশা আবার উঁচু করতে বলছেন, সবাই বলছে হযরত আমাদেরকে বললেই তো পারতেন, বলছে তোমরা দেখো না, বিলা আল্লাহর হুকুম তোমাদের উপরে ছিল না, আমি দেখছি আল্লাহর হুকুম আমার উপরে, হা কাদা উমির না, এই হুকুম আমার উপরে ছিল, আমি জগৎকে বাঁচাই। মানুষ যখন দিলদার হয় তখন তার দ্বারা কোনো অনীহা হতে পারে না, তখন তো মানুষ ওই মানুষ হয়, আন্নাস মাইয়ান ফাউন্নাস, তার দ্বারা সবাই উপকৃত হয়। এমনকি কেন বলতেন যে ফোরাতের পাড়ে যদি একটা কুকুরও না খায় মরে, আমি ভয় পাইতেছি কেয়ামতের দিন আমার ওমরকে আল্লাহ জিজ্ঞেস করে কিনা, কোন প্রাণী পর্যন্ত তার কারণে অনার্থক কষ্ট পাবে না। এই জন্য ভাই দোস্ত আমাদের দায়িত্ব নিজেরা বোঝা, পরিবারকে বোঝা, পরিবেশকে বোঝা। হ্যাঁ, ফলাফল আমাদের হাতে না, চেষ্টা আমাদের হাতে, ফলাফল তো আল্লাহর হাতে, ইয়াহদি মান ইয়াশা, যাকে মনে চাই দিবেন, যাকে মনে চাই দিবেন না, চেষ্টা আমাদের করণীয়। এই জন্য আবারও আমার প্রশ্নের জায়গায় যেতেছি, মানুষ যদি এটা মানতে পারে, এ দুনিয়ার সমস্ত মেশিনারি আবিষ্কারকের রীতিনীতি মেনেই চালাইতে হবে, যেই দেশে থাকবো ওই দেশের নিয়ম কানুন মেনেই আমাকে থাকতে হবে, রোডে গাড়ি চালাইলে রোডের নিয়মই মানতে হবে, তাইলে কেন যে আল্লাহ অস্তিত্বটা দিল, দেহটা দিল, শরীরটা দিল, হায়াত দিল, চব্বিশ ঘন্টা যিনি সুরক্ষা করেন, লালন পালন করেন, চব্বিশ ঘন্টা যিনি আমাদের সাথে লোকচুরি খেলেন, সমস্ত ভুল ত্রুটিকে যিনি লুকায় দেন, একটা আজীব বিষয় আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কেমন আল্লাহ, সারাদিন বিমুখ থাকার পরেও মাইনা নেয়, তুই কর্মে বিমুখ ছিলি ছিলি, ওই রাতের তিন ভাগের একবার যখন চলে যায় তো সারা দুনিয়ার কর্মস্থল যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ প্রথম আকাশে আইসা বলে, এখন তো আর কোনো কর্ম নাই, এখন তো কোনো ব্যস্ততা নাই, এখন তুমি যদিও আমাকে না ডাকো, আমি ডাকতে চলে আসলাম, তুমি একটু হা হইলে দাও, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, জানি না বুঝিতে পারছি কিনা, শব্দটা দিলে যাচ্ছে কিনা, আল্লাহ বলে মাইনা দিলাম ব্যস্ততা, অফিস মাইনা দিলাম, আদালত মাইনা দিলাম, দোকানপাট মাইনা দিলাম, হাট বাজার মাইনা দিলাম, খেত খামার মাইনা দিলাম, কিন্তু এখন তো রাতের তিন ভাগের একবার চলে গেছে, এখন তো সব অফ, তুমি বিস্তায় আমাকে যদিও স্মরণ না করো, তাহলে আমি তোমাকে ডাকতে আসলাম, তুমি একটু হা বই হ্যালো বই দাদা, তুমি একটু হা বই দাদা, তুমি আমার ডাকে একটু সাড়া দাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। আসেন আমরা নিজেরও দিনের উপরে চলি, আর কমসে কম যারাই আমরা দিনদার আমাদের দায়িত্ব নিজেকে বাঁচানো, নিজের পরিবার বাঁচানো। এবং আমি তো আরেকটা শব্দ যোগ করব, এটা হাদিস থেকে অনেক ঘাটলে এটা পাওয়া যাবে, আমাদের কমিউনিটিকে আমরা বাঁচাই, কমিউনিটিকে বাঁচাই,
আমি আমার জাতিকে বাঁচাই, আমি আমাকে জাতিকে বাঁচাই। কোরআনে ইয়া কওমি হাজারো বার আছে, হাজিসে হাজারো বার আছে ইয়া কওমি ইয়া কওমি ইয়া কওমি। আমরা আমাদের জাতিকে বাঁচাই, কমিউনিটিকে বাঁচাই, আমাদের সন্তানকে বাঁচাই, নাহলে আর একদিন হারায় যাবে। কেয়ামতের দিন আর আমাদেরকে গালি দিবে, এরা আমাদেরকে গালি দিবে। কোরআন আছে, কোরআন বলে গালি দিবে এরা আমাদেরকে, এরা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা কমসে কম আমাদের কমিউনিটিকে বাঁচাইতে পারি। আপনি বলবেন আমি তো ভাষা শিখছি, আপনি শিখছেন, আল্লাহ তো জন্মগত আপনাকে এই ভাষা দেয় নাই, দিছে কি রাগ হয়ে গেল, জন্মগত আপনাকে কি ভাষা দিছে বলেন, সিলোটি ঠিক না, বুঝলেন কি না, বাংলা ঠিক না, আপনি তো ইংলিশ শিখছেন, উর্দু শিখছেন, এই ভাষা তো আপনাকে জন্মগত আল্লাহ দেয় নাই। এদের আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো কমিউনিটি বাঁচান, কমিউনিটিকে বাঁচান। আপনারা ইচ্ছা করলে পারেন বড় একটা পরিধিকে বাঁচিয়ে দেবেন, আল্লাহ আপনাদের কাছে ব্যবস্থা রাখছেন। আমি তো বলি ইউকে, আমেরিকা, ক্যানাডা, ইউরোপের মুসলমান যদি দায়িত্ব নেয়, তো সারা দুনিয়ার মুসলমানকে ওয়ান টুতে বাঁচাইতে পারে জাহান্নাম থেকে। এদের যেই কোথাও যাওয়ার কোনো বাধা বিপত্তি নেই। এই তো বয়া বয়া দেখলাম আর হাসলাম, হুজুর ক্যানাডা আর আমেরিকার ভিসা বের করলো 3 মিনিটে, অথচ আমি 3 বছর পারব কিনা সন্দেহ আছে। উনি তো 3 মিনিটে, আমি 3 বছরে বাংলাদেশে বইয়া পারবো কিনা, আমি পেরা ফেছি এটা অন্য কথা, কিন্তু আমার মতো একজন 3 বছরে পারবে কিনা সন্দেহ আছে, ঠিক না? তারপরও আমাকে এক গাদা কাগজপত্র দিতে হবে, অনলাইনে ফিল আপ করতে 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 1 মাস পর্যন্ত তো খালি প্রশ্নই আসবে, এটা দিছো এটা দাও, এটা দিছো এটা দাও, এটা দিছো এটা দাও, এটা দিছো এটা দাও। একদিন হয় যখন ভাববে যে ওর পাত্রে আর যখন প্রশ্ন না থাকবে, তারপরে বলবো 1 বছর অপেক্ষা করো, 1 বছর পরে তোমার সিরিয়াল দিব, উনি 3 মিনিটে বের করবো। এটা কি আপনাদের জন্য নিয়ামত না, নিয়ামত না কি আছে বলো, নিয়ামত একসাথে থাকলে পায়ে ধরে বলতাম যে আপনাদের কাছে বড় নিয়ামত আছে, উম্মত বড় অসহায়। আপনারা একদিন দিবেন, সাধারণ মানুষ 100 দিন দিবে, আপনাদের একদিনে যতটুকু প্রভাব পড়বে 100 দিনে এতটুকু প্রভাব পড়বে না। 100 দিনে মেহান্নতরে এতগুলো লোক পাবে না, এইখানে স্কলাররা গেলে একদিনে যত লোক পাবে, একদিনে এক একটা মজমায় যত লোক পাবে, কি উজুর অবিশ্বাস, একদিনে আপনারা আপনাদের কথা আরবরা পর্যন্ত নিতে পারবো। আরবরা আরবিতে সন্তুষ্ট না, ওরা আরবি বলতে চায় না, দেখেন না, জানেন এটা, ওরা যে ইংলিশে পারবো, ইংলিশে মাথা আরব, ইংলিশ বলতেও চায়, শুনতেও চায়, ওরা আরবি, আরবে জন্ম নিলে কি হবে, ওরা বলে ভুল জায়গায় আমাদের জন্ম হয়ে গেছে, যদিও আল্লাহ রাসূল বলছে আতিয়াবুল লিসান লিসান আরবি, আল্লাহওয়ালাদের কথা, সাহাবাদের কথা, কিন্তু ওরা এটাতে রাজি না, ওরা ইংলিশ বলতে চায়। ওদের মেয়েদেরকে মাঝে মাঝে দেখি তো বোরকার ভিতর থেকে ইংলিশ বইলা ওঠে, মাঝে মাঝে হাসি লাগে। আমার জীবন তো কম কাটে নাই সফরে, ওই সমস্ত এলাকায় আমার জীবন কম কাটে নাই, অনেক কাটছে। আমার জীবনে মনে আছে যখন আমি বিয়ে করি নাই, 89 কথা, আমি সৌদি আর দুবাই সময় লাগিয়ে দিয়েছিলাম, তো সৌদি শেষ করে দুবাই যাব, এয়ারপোর্টে বসে আছি, আমার পাশে বোরখা পরা মহিলা বসে আছে,
ওয়েটিংয়ে, একটু করে অ্যালার্ম হয়েছে প্লেনে উঠতে হবে। ওই সময় এই এগুলা ছিল না, 89 দিকে কি এটাকে কি বলে এগুলা ছিল না, বাসে উঠা যেতে হইতো। বাসে উঠছি, প্লেনের সিঁড়িতে যখন উঠছি, উপর সিঁড়িতে উঠার পরে দেখলাম মেয়েটা মাথায় হাত দিয়ে একটা ঝটকা দিল আর বোরকাটা হাওয়ায় উড়ে আসলো। ভিতরে গেঞ্জি আর প্যান্ট পরা, আমি তো বিয়ে করি না, বাচ্চা মানুষ, জামাতে গেলে কি আমি ওরে জিজ্ঞেস করে বলছি এই সাদা এটা কি? আমারে বলতেছে শাহিদ শাবাব ইদান আতিরু ইলা দুবাই, এখন দুবাই যাইতেছি সৌদি আরব না, এখন কি আতিরু ইলা দুবাই দেশে সৌদি। আমি তো মনে হয় যে আকাশতে পড়লাম। ওই সময় প্লেনে সিগারেট খাওয়া যেত, ধূমপান মুক্ত ছিল না ওই সময়, তো ডিসিপ্লিন ছিল না, অন্য কিছু ছিল, এখনকার মতো আধুনিক এয়ার বাস ছিল না, বুইং ছিল না। তো আমার পিসের ছিটে বৈশা ও আমার লোকে মজাক করতেছে, সিগারেট জ্বালায় আমারে কইতেছে তু দাক্ষেন তুই খাবি দিবু। আপনারা হাসতেছেন, আমার বুকটা ফাইরা যেতেছিল, আমি ভাবতেছিলাম ইয়া আলাই ইতানি মৃত্যু কন্যা, এর আগে যদি মূর্ত হতো ভালো হয়, আরো আমার মতো দুনিয়া আপনারা ঘুরে দেখেন নাই। আমি যে সমস্ত জায়গা দেখছি এই জন্য আমার চোখে পানি নেই, চশমা পাতলা দেখলে কি হবে, আমার ভিতরে কিন্তু মোটা লেন্স লাগানো আছে, আমার চোখে পানি শুকায় গেছে, আমার চোখে মোটা লেন্স লাগানো আছে ভিতরে অপারেশন করে। আপনি পাতলা চশমা দিকে মনে করেন না আমার দৃষ্টিশক্তি ঠিক আছে। আমি দুনিয়া যা দেখছি জুমলি কাঁদি মাঝে মাঝে, আসেন আমাদের বড় দায়িত্ব দিনের উপরে চলা, দিনদারের উপরে চালানো, এছাড়া আমরা বস্তু তো পাবো সুখ পাবো না, দুনিয়া তো না মরার পরেও না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে।